मिला? निश्चय बुझते पारछो आमि एखाने केनो एसेछि। सत्यटा सबार सामने टेने निये आसते चाइ नीला। जे सत्येर एकमात्र साक्षी शुधुई तुमि। तुम्हें कि भय पाच्छ नीला सत्यटाके प्रकाश करते? आमी जदि तुम्हार पाशे दाड़ाई तबुओ कि भय पाबे तुमी? अबाक होच्छ आमार कथा शुने ताई ना नीला? तुमी आर आमी जे एखन एकी पथेर पथिक नीला। तुमिओ जेमन चाओ आमिओ तेमन चाई। राहत आर ओई परिवारेर ध्वंस। इरफान चिर विदाय नियेछे। এজন্য যে দায়ী তাকে তুমি এমনি এমনি ছেড়ে দেবে নীলা? ইরফান নেই, ঘটনার একমাত্র সাক্ষী তুমি। এই সুযোগ নীলা, এটাই একমাত্র সুযোগ।
ছিল আমাকে সামনে রেখে প্রতিশোধ নিতে। ফাইন, আসলে আসলে অকস্মাৎ ঘটনার কারণে আমি সেই সময়টা খুব নার্ভাস হয়ে পড়েছিলাম, একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি তো স্পষ্ট দেখতেই পাইনি যে আসলে কে গুলিটা করেছে। আমি আমি খুব সরি যে আপনার কোনো উপকারই আসতে পারলাম না। মিস্টার রুবাত সাহেব, হাসপাতালে আমি সব ডাক্তারদের সাথে কথা বলে দেখলাম। ইরফানের ক্যাবিনে সেদিন যে ডাক্তারকে দেখেছিলাম, ওই চেহারার কোনো ডাক্তার এই হাসপাতালে নেই। আমার ধারণা বাইরে থেকে কেউ এসে ইরফানের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে। বলেন কি অফিসার, এ তো রীতিমতো মার্ডার। তাতে সন্দেহ কি? যারা ইরফানকে গুলি করেছে তারাই ইরফানের মৃত্যু নিশ্চিত করেছে। বিষয়টা খুব ছোটখাটো নয় মিস্টার রুবায়েত। একটা প্ল্যান করে খুব ঠান্ডা মাথায় একজন মানুষকে খুন করা, ব্যক্তিগত কোনো কারণে রাহাত, নীলা বা ইরফান, ওদের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয় বলে আমার ধারণা। তাহলে আমার মনে হয় এর পিছনে অন্য কোনো কারণ আছে, অনেক বড় কোনো কারণ। কাদের সাথে কাজ করতো সে বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? আপনি কি বলতে পারবেন? সবার কথা বলতে পারবো না, তবে কয়েকজনের কথা বলতে পারবো। কারা তারা? ধরেন তাহের গ্রুপের এটিএম তাহের আলী, টিএ গ্রুপের তোফাজ্জল হোসেন, অনন্যা কোম্পানির আশিকুর রহমান, পদ্মা গ্রুপের মোবাশ্বের আলী, নীলার বাবা রিজভী আহমেদ, আর ব্লু ওশান গ্রুপের বিশাখা মার্জিয়া, এ কজনকে আপাতত চিনি আমি। ব্লু ওশান গ্রুপের মিস বিশাখা মার্জিয়া, তার মানে লীলার এক্স হাজবেন্ড রাহাতের বোন।
जी इदानीं तार साथे बेशी काज करते इरफान अच्छा मिस्टर रुबायत जादे नाम आपनी बोलें तादेर साथे इरफानेर केमन सम्पर्क छिलो ए विषये कि आपनार कोनो धारणा आछे ना तेमन धारणा नहीं तबे इरफान ब्रोकारी करलेओ কাজকর্মে সে খুব পরিষ্কার ছিল আমার জানা মতে কারোর সাথে কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল না বিষয়টি আরো বেশি জটিল হয়ে গেল তাই তো দেখছি প্রথমে মনে হয়েছিল একরকম আসলে ঘটনাটা এখন এই ঘটনার পর তো পুরো বিষয়টা তালগোল পাকিয়ে গেল তবে হ্যাঁ একটা ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত কোন ব্যাপারে নীলা একটা কিছু আচ্ছা মিস্টার রুবার্ট আপনার সাথে ইরফানের সম্পর্ক কেমন ছিল ভালো খুব ভালো ইনফ্যাক্ট ইরফান আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মিস্টার রুবায়ের বন্ধু কিন্তু কখনো কখনো শত্রু হয়ে যায় বিশেষ করে যদি বন্ধুর সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকে আচ্ছা অফিসার আপনি কি আমাকেও যাই লাস্টটাকে পোস্টমর্টেম পাঠাতে হবে অসম্ভব বিশাখা এর কথা বলতে পারে না নিশ্চয়ই তোমার বোঝার ভুল হচ্ছে না একবার না বারবার বারবার সে আমাকে বোঝাতে চেয়েছে আমি যেন রাহাতের সাথে কথা বলি বিষয়টা তো বিশাখার সাথে মিলছে না ও তো এত নিচে নামতে পারে না নিশ্চয়ই ওর অন্য কোনো হিসেব আছে কি ভাবছো আব্বু আচ্ছা আমাকে তোমার মাকে তুমি যে কথাটা বলেছো এটা তো আর কাউকে বলনি তাই না খবরদার আর কাউকে বলবে না সেটা না হয় বলবো না কিন্তু এটা কোনো কাজ হলো আব্বু এই যে কাজটা করলো হাসপাতালে ঢুকে হ্যাঁ বিষয়টা আমাকেও ভাবাচ্ছে আর এই কারণে আমার বারবার মনে হচ্ছে তুমি ভুল থাকোনি তো না আব্বু না আমি ভুল দেখিনি তো মিলছে না হিসাবটা কিছুতেই মিলছে না ইরফানকে যেভাবে হাসপাতালে মারা হলো সেটা তো সহজ কাজ না আমার কেন জানি মনে হচ্ছে এর পিছনে বড় কোনো ব্যাপার আছে আমার একটা কথা মনে হচ্ছে আব্বু কি কথা এটা বিশাখার কোনো কাজ নয় তো ইরফানের উপর তো অনেক আগে থেকেই ওর ক্ষোভ ছিল আর রাহাত বারবার পদে পদে তো কমপদস্থ হয়নি দুজনের উপর কি
একসাথেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে। কি হলো আব্বু, তুমি কোনো অ্যান্সার করছো না যে? ভাবছি এই সমস্ত অদ্ভুত কথা তোমার মাথায় আসলো কি করে? কেন আব্বু, এটা কি হতে পারে না? না, পারে না। কেন পারবে না আব্বু? একটা বিষয় কি তুমি খেয়াল করছো না? গুলিটা কে করেছে সেটা শুধু আমি দেখেছি, আর আমি তোমাকে আর আম্মুকে বলেছি। তাহলে বিষয়টা বিশাখা কি করে জানলো? আর হঠাৎ করে কথা নেই বার্তা নেই আমাদের বাড়িতে এসে আমাকে সত্য প্রকাশ করার জন্য চাপ দিতে থাকলো। ভাবো আব্বু, বিষয়টা নিয়ে একটু ভাবো। এমনও তো হতে পারে রাহাতকে দিয়ে বিশাখায় হ্যালো হ্যালো অফিসার বলুন। হ্যাঁ, বিষয়টা যখন জরুরি তখন কি করা, চলে আসুন। ওকে, ঠিক আছে। শোনো, অফিসার আসছেন, তোমার সঙ্গে কথা বলবেন আবার। আর তুমি আমার সঙ্গে যে অদ্ভুত কথা বললে এ কথাটা যেন তাদের সঙ্গে বলো না, সাবধান। ও, আর একটা কথা, তোমার মা আর আমি দুজনে সিদ্ধান্ত নিয়েছি, অবশ্য কথাটা আমি রাহাতের মাকেও বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব রাহাতের ওপর থেকে তোমার ডিভোর্সটা উইথড্র করতে হবে। কারণ তোমাকে আর রাহাতকে যত দ্রুত সম্ভব আমার বাইরে পাঠানো হবে। আমি আসলে আপনাকে দৃশ্যটা বলে বোঝাতে পারবো না। লোকটা আমাদের উপস্থিতিতে এলো, খুন করে আবার আমাদের সামনে দিয়ে চলে গেল। বুঝতে পারছি আমি। আমার তো মনে হয় রাত ফেসে যাবে। অফিসার অবশ্য আমার কাছে সেরকম সন্দেহের কথাই বলেছে। তাহলে রাহাতকে এখনো গ্রেফতার করা হচ্ছে না কেন? নিশ্চিত প্রমাণ ছাড়া কিভাবে গ্রেফতার করবে বলুন। আচ্ছা রুবাত সাহেব, আপনার কি মনে হয় কাজটা কি সত্যি রাহাত করেছে?